মাসব্যাপী বইমেলার প্রথমার্ধ শেষে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রাণের এই উৎসব। ছুটির দিনের সকালে শিশু অভিভাবকদের ভিড় থাকলেও সন্ধ্যার পর কানায় কানায় ভরে যায় পুরো মেলা চত্বর। সারা দেশে লেখক পাঠক প্রকাশকের মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। শুক্রবার সারাদিনে মেলায় সব মিলিয়ে নতুন বই এসেছে 276টি। বইমেলা ঘুরে এসে আরও জানাচ্ছেন মিজান রহমান। বইমেলায় প্রতিদিনই যোগ হয় শত শত নতুন বই। এ পর্যন্ত 1000-এর বেশি বই এসেছে মেলায়। ফেব্রুয়ারির এই বইমেলাকে কেন্দ্র করে গল্প, উপন্যাস, কবিতা ও গবেষণাধর্মী বই লেখেন মৌসুমী লেখকরা। শিশু থেকে শুরু করে সব বয়সী নানা শ্রেণী পেশার মানুষ মেলা উপলক্ষে প্রকাশ করেন বই। ১৩টি কবিতা আছে, ভিতরের আমার ছবি আঁকা, বায়ের প্রচ্ছদ আমার করা। বিভিন্নভাবে নারী নির্যাতিত হয়, নারীদেরকে নিয়ে একটা বই লিখেছি, সেটা হচ্ছে আমি পতিতা নই এই বইটা। এছাড়া কয়েক বছর ধরে মেলায় মিথোলজি নিয়ে বিস্তৃত গবেষণাধর্মী বই প্রকাশ করেছেন অনেকে। এবারের মেলায় মেসো আমেরিকান মিথোলজি নিয়ে প্রকাশিত বই ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটা মিথের মধ্যেই ইতিহাসটা লুকায় আছে। সেই ইতিহাসটাকে খুঁজে বের করার জন্য কোনো একটা জাতির সভ্যতা কীরকম, কোনো একটা জাতি কীভাবে গড়ে উঠেছে সেটা জানতে গেলে আসলে আমাদের মিথোলজি জানা প্রয়োজন, যেটা আমরা জানি না। সেই ইচ্ছা থেকেই আমার মিথোলজি লেখা। ছুটির দিন হয়, পরিবার নিয়ে বইমেলার এই উৎসবে যোগ দিয়েছেন নগরবাসী। ছেলেমেয়েদের পছন্দের বই হাতে তুলে দিয়ে খুশি অভিভাবকরা। নতুন নতুন কিছু বই দেখলাম, ভালো লাগছে মোটামুটি। তবুও টুন্ডি তবুও ছোটাচু সব কাটে সিএস কিনেছি। বই কিনেছি একটি গোয়েন্দা সম্পর্কিত, অনেক ভালোই। সবাই বই পড়তেছে, সবাই ঘুরতেছি, একসাথে দেখা হচ্ছে সবার সাথে, এটাই। আমার সায়েন্টিস্ট মামা আর রুহান রুহান কমিক্স এগুলি কিনেছি। এর আগে সকালে বইমেলায় ছিল শিশু প্রহর, একে একে শিশুদের প্রিয় চরিত্রের মঞ্চে আগমন। টেলিভিশন কিংবা বইয়ের পাতায় দেখা সেই সিসিমপুরের হালুম ইকরি টুকটুকি গিয়ে সামনাসামনি দেখতে পেয়ে উচ্ছ্বাস শিশুদের চোখে মুখে। হ্যালো, মাছ খায়, তারপরে অনেক সুন্দর সুন্দর জাদুকর হয়। সিসিমপুর দেখেছি, হালুম, টুকটুকি, ইকরি, ভূতের বই, আবার পরীর বই, অনেক বই আমার ভালো লাগে। আমার ছড়া পড়তে অনেক ভালো লাগে। শনিবারও শিশু প্রহর উপলক্ষে মেলা শুরু হবে সকাল ১১টায়। মিজান রহমান, NTV News, ঢাকা।